এই মেয়ে তুমি দাঁড়াও, ছাড় পিছনে কাকে যেন উদ্দেশ্য করে বলল। এর মধ্যেই সবাই পিছনে তাকিয়েছে, শুধু রুয়েন বাদে। এই মেয়ে কি হলো, এখনো দাঁড়াও না কেন? কেউ দাঁড়ায়নি এখনো, তাই এবার স্যার একটু চিৎকার দিয়েই বলল, এই মেয়ে। জি জি স্যার, আমাকে কিছু বলছেন? তোমার মনোযোগ কোথায়? দেখছি কতক্ষণ ধরে খালি দরজার দিকে তাকিয়ে আছো, আর আমি কতক্ষণ ধরে ডাক দিলাম, একটা কথারও তো অ্যান্সার দিলে না। বলো তোমার নাম কি? সরি স্যার, আর আমার নাম নীলা, আমি নতুন ভর্তি হয়েছি। ওকে, আজকের মতো মাফ করে দিলাম, পরে যেন আর এমন না হয়। ওকে স্যার। এই বলে বসে গেল, আর এদিকে রুয়েনকে ওর বন্ধু বলতে লাগলো, আরে এটা সকালের মেয়েটা না যার সাথে তুই ধাক্কা খেয়েছিলি? তা দেখ, মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দর, চাইলেই প্রেম করতে পারিস কিন্তু। ধুর বাদ দে তো, তুই ভালো করে জানিস আমি শুধু রুহিকে ভালোবাসি। বুঝছি। বুঝলে চুপ থাক। অতঃপর স্যার চলে যাওয়ার পর রুহি ক্লাস নিতে আসে, আর রুয়েন সে তো তার মায়াবতীর দিকে একভাবে তাকিয়ে আছে, যেন কতদিন ধরে দেখেনি ঠিক সেইভাবে। রুহি ওদের ক্লাস নিতে আসে। রুহি ওদের ক্লাস নিতে নিতে অনেকবার ওর দিকে খেয়াল করল, কিন্তু কিছু বলল না ও। আর এদিকে নীলাও খেয়াল করল রুয়েন ম্যাডামের দিকে একদৃষ্টিতে চেয়ে আছে, আর ম্যাডামও ওর দিকে বারবার চাইছে। ওর সহ্য হচ্ছিল না, কারণ রুয়েন যে রুহিকে ভালোবেসে ফেলেছে, তাই ও অপেক্ষা করতে লাগলো কখন এই ক্লাসটা শেষ হবে, আর ও তারপরই ওকে ওর মনের কথা জানাবে। অবশেষে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ম্যাডাম অর্থাৎ রুহি বের হয়ে গেল। তারপর পরই সব স্টুডেন্টও বের হতে লাগলো, তাই রুয়েন আর রুহির সাথে বের হতে পারলো না। আর পেছন থেকে রুয়েনকে নীলা ডাক দিল, ও পিছনে তাকিয়ে আবার সামনে চলে গেল, কারণ এখন ওর একটাই কাজ, রুহির সাথে কথা বলা, তাই ও আর দেরি করলো না। আর এদিকে নীলা রুয়েনের পিছু নিল, আজ ওকে প্রপোজ করবে। রুয়েন বের হতেই দেখলো সামনে সেদিন রাতের ওই ছেলেটা দাঁড়ানো, মানে নীল দাঁড়ানো। ওকে দেখে রুয়েন রেগে গেল, তাই রুহি যে যাওয়া ধরল ওদিকে, তখনই রুয়েন রুহিকে ডাক দিল। রুহি ফিরে ওর দিকে তাকানোর সাথে সাথেই ওর কাছে গিয়ে বলতে লাগলো, এই ছেলেটা কে? তোমাকে বলতে যাব কেন, তোমার কোনো দরকার আছে কি? দরকার আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না, আর আমাদের মাঝে বয়সের অনেক গ্যাপ, আর তুমি আমার ছোট, প্লাস আমার ছাত্র। আমার কোনো সমস্যা নেই তাতে, আমি তবুও তোমাকে চাই। দেখো, কথা শেষ হতে না হতেই নীলা আমার কাছে চলে আসলো আর বলতে লাগলো, রুহি কোনো সমস্যা না, চলো। ওকে চলো। নীলের কাছে রুহি আর রুয়েনের ব্যাপারটা ঠিক সুবিধার মনে হলো না, তাই ও ভাবছে আজকেই ও রুহিকে ওর ভালোবাসার কথা জানাবে, আর রুয়েন যে জায়গায় দাঁড়ানো ছিল ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে রইল, আর সাথে সাথে ফোন দিয়ে ওদের পিছু নিতে বলছে ওর একজন লোককে। কল কেটে পিছনে ফিরতে দেখে সব স্টুডেন্ট একসাথে আছে, আর নীলা ওদের সামনে। রুয়েন সবাইকে এক সাইডে দিয়ে যাওয়া ধরল, নীলা ওকে ডাক দেয় একটু জোরেই। রুয়েন পিছনে ফিরে বলে, আমায় কি কিছু বলবে? কিছু বলার ছিল। ওকে বলুন। সাথে সাথে নীলা মাটিতে বসে ওকে প্রপোজ করে ফেলল। রুয়েনকে আর চারপাশ দিয়ে সবাই বলতে লাগলো, সে ইয়েস ইয়েস ইয়েস। রুয়েন ওকে বলল, সরি আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না, আমি কি দেখতে খারাপ? না আমার ভিতরে কিছু কমতি আছে যে আমাকে ভালোবাসতে পারবে না? বলো রোহেন বলো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, বুঝতে পারছেন?
আর আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, যাকে নিজের জীবন ভাবি, তাই আমি সরি। এই বলে ওখান থেকে রুইন যাওয়া ধরলেই নীলাওকে জড়িয়ে ধরে বলতে থাকে, না তুমি শুধু আমার, অন্য কারণ না। রুইন ওকে নিজের থেকে না সরাতে পেরে ওকে ধাক্কা মেরে সরিয়ে আর রেগে ওকে থাপ্পড় মেরে দেয়, ঠাস ঠাস করে আরো বলতে থাকে, আমার আশেপাশে আসার চেষ্টা করবেন না। এই বলে ও চলে যায়। আর আশেপাশে নীলা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে যায়। আর এদিকে রোহিকে নিয়ে নীল নানান জায়গায় ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গিয়েছে তা রোহিত খেয়ালই করেনি। যখন খেয়াল করলো তখন নীলকে রোহি বলতে লাগলো, চলো নীল এখন বাসায় যাই, আমার ভালো লাগছে না। হ্যাঁ যাব, আগে একটা জায়গায় যাব, তোমাকে কিছু দেখানোর ও বলার আছে। আচ্ছা। আর অন্যদিকে রোহির ইনফর্মার রুয়েনকে প্রতি মুহূর্তে খবর ওকে বলতে থাকে। আর রুয়েনকে ওর ইনফরমেশনের বলার পর আর দেরি না করে সোজা ওই জায়গায় চলে যায়। আর এদিকে রোহিকে নিয়ে নিল একটা বড় রেস্টুরেন্টের সামনে। আর বলতে থাকে, আমি ভিতর থেকে একটু আসছি, তুমি একটু ওয়েট করো। ওকে। যেই নীল ভিতরে যায় তখনই রুয়েন এসে ওকে এখান থেকে নিয়ে যায় অজ্ঞান করে, কারণ এও জানে রুহি এমনিতে এত সোজা কথা ওর সাথে যাবে না, তাই ও বাধ্য হয়ে এই কাজটি করতে বাধ্য হলো। আর নীল সে ভিতরে সব আগেই আয়োজন করে রেখেছিল, ও ভিতরে এতটাই দেখতে গিয়েছিল যে সব কিছু ঠিক আছে কিনা। আর যখন রুহিকে নিতে আসবে তখন ও দেখে রোহিণী পাগলের মতো একে একে খুঁজতে লাগলো। অবশেষে ওকে খুঁজে না পেয়ে পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হয়। আর অন্যদিকে রোহিণ ওকে নিয়ে সোজা কুয়াকাটা চলে আসে। আর পরে ওকে নিয়ে একটা রুম থেকে বুক করে ভিতরে চলে যায়। এরপরে রুমে গিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে, আর তার সাথে জ্ঞান ফিরে আসে। আর রুয়েনকে এক রুমেশ দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, আমি কোথায় আছি আর তুমি আমাকে অজ্ঞান করে কেন নিয়ে এসছো এখানে, বলো। কেন, আমার সাথে কথা বললে দোষ, দেখা করলে ক্ষতি, আরও যখন তোমাকে নিয়ে ঘুরে বেড়াই তখন তো খুব মজা পাও, তাই না? আর আমি ভালোবাসার কথা বললে কি দোষ? কেন, আমাকে কি ভালোবাসা যায় না? আমার কোনো দিক দিয়ে কোনো কিছুর কম আছে নাকি? বিশ্বের এক নম্বর বিজনেসম্যানের ছেলে আমি, আর আমার জন্য সব মেয়ে পাগল, আর আমি শুধু তোমার জন্য পাগল। এই রোয়েন আহমেদ আজ পর্যন্ত কাউকে ভালোবাসেনি, শুধু তোমায় ছাড়া। তোমায় পাগলের মতো ভালোবাসি, আর তুমি আমায় ভালোবাসো না, উল্টো ওই ছেলেটার সাথে ঘুরছ। জেনে রাখো, তুমি শুধু আমার আর কারো না। রুহি চৌধুরী শুধু এই রোয়েন আহমেদের আর কারো নয়, আর কারো নয়। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসবো না, আর তুমি আমার শুধুই ছাত্র, এর বেশি কিচ্ছু নাও। আমি তোমায় কখনো ভালোবাসবো না। আর শুনে রাখো, ওই ছেলেটাকে আমি ভালোবাসি, আর ওর নাম নীল, যে আমার ভালোবাসা। আমি ওকেই শুধু ভালোবাসি। আর সরো, আমি বাসায় যাব। রুহি ওকে মিথ্যা বলল, কারণ ও চায় না যাতে ওর সাথে রোহানের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠুক, আর ও যেন ওকে ভুলে যায়। কিন্তু রুয়েন এখন এর চাইতেও আরও রেগে গিয়েছে, আর রাগের মাথায় ওর এমন কিছু করে ফেলবে তা ওকে কখনো ভাবতেও পারেনি। রুয়েন সোজা গিয়ে ওর শাড়ি একটানে খুলে ফেলে, আর রোহি এই কাজ দেখে রোহিত এক সজোরে একটা থাপ্পড় মেরে বসে ঠাস ঠাস করে। এতে করে রুয়েন আরও রেগে যায়। আর রুয়েন রেগে গেলে ওর কিছুতেই হুঁশ থাকে না, ও মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়ে যায়। তখন যাকে এক কথায় বলে মানুষ নামে পশু, রুয়েন ওর কাছে গিয়ে ওর সব জামা কাপড় খুলে ফেলে। আর রোহি ওর ইজ্জত বাঁচাতে বারবার রুয়েনের কাছে বলতে থাকে, প্লিজ প্লিজ আমার এই ক্ষতি করো না, আমি তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইছি, আমার এই সর্বনাশ তুমি করো না প্লিজ। রুহি কান্না করতে করতে বলতে থাকলো, কিন্তু রুয়েন ওর কোনো কথাই শুনল না, ওর উপর ঝাঁপিয়ে পড়ল, আর সতীর তো ওর কাছ থেকে কেড়ে নিল। আর রুহি কাঁদতে কাঁদতে একসময় নিজের দায়িত্ব নিজের সতীত্ব রুয়েনের কাছে সঁপে দিল। রুহিকে মধ্যরাতের দিকে রুয়েন ছেড়ে দিল। আর এদিকে রুহি কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, রুয়েন আজ ওর সাথে কী করলো, ওর সব কেড়ে নিল, ওকে ধর্ষণ করলো।
হ্যাঁ, রুয়েন ওকে অবৈধভাবে ধর্ষণ করলো, আর একটা সময় ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। খুব সকালে রুয়েন ঘুম ভাঙলো, আর ও চোখে খুলনেই দেখতে পেল ও রোহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে, আর রোহি বাচ্চাদের মতো ঘুমিয়ে রয়েছে। আর রোহিতের দিকে ও দেখল ও গায়ে একটা কাপড় নেই। রুহিনের কালকের রাতের কথা মনে পড়তেই নিজেকে যেন দোষারোপ শুরু করে দেয়। কী করে ও করলো, কী করে পারলো, ভালোবাসাকে কষ্ট দিতে কী করে ও তাকে ধর্ষণ করলো, নিজেকে নিজে বলতে লাগলো। ছি, আমি মানুষ না, আমি জানোয়ার, আমি আমার ভালোবাসাকে শেষ পর্যন্ত ধর্ষণ করলাম। রুহিন একটু নড়ে নড়ে উঠতেই রুহির ঘুম ভেঙে গেল, আর ও উঠেই রুহিনকে বলতে লাগলো, সারা রাত আমার ইজ্জত নিয়ে স্বাদ মেটেনি, তাহলে এখন আবার নিজের স্বাদ মেটাতে যাচ্ছ? আমায় নাকি ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা? ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে, তুমি এমন নিজ একটা মানুষ। রোহিন কিছু বলছে না, শুধু শুনে গেল, কারণ রোহিন প্রত্যেকটা বলা কথাগুলো সত্যি। আর ওর রাগের কারণে ওর ভালোবাসার ইজ্জত নষ্ট করে ফেললেও না, এখন আর দেরি করা যাবে না, আজই আমি ওকে বিয়ে করব। রুয়েন নিজের হাতে রেডি হয়ে দেয়, কিন্তু রুহি কিছুতে রুয়েনের কথা শুনতে ছিল না, তাই ধমক দিয়ে ওকে রেডি করিয়ে দিল। আর রুয়েন ওর রেডি হয়ে নিয়ে বের হয়ে গেল, ওর মূল উদ্দেশ্য আজই রুহিকে ও বিয়ে করবে। আর রুহি গাড়িতে বসে একটা কথা বলে নি, রুয়েন গাড়ি ড্রাইভ করতে করতে কাকে যেন ফোন দিয়ে সব রেডি করে রাখতে বলে। ওরা বসে গেছে কাজী অফিসের সামনে, আর রুয়েন নেমেই রুহিকে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল, কিন্তু রুহি কিছুতেই ভিতরে যেতে চাইল না, তবু রুয়েনের জন্য বাধ্য হয়ে ভিতরে ঢুকলো। আর বলতে লাগলো এখানে ওকে কেন নিয়ে এসেছে। রুয়েন কিছু না বলেই ওকে নিয়ে ভিতরে ঢুকতে লাগলো, ও আবার একই প্রশ্ন করতে লাগলো, তাই রুহিন বলল, চুপ, একটাও কথা বলবে না, শুধু আমার সাথে আসো। রুহি রুহিনের পিছনে পিছনে ভিতরে ঢুকলো, আর দেখলো ভিতরে দেখলো রুহিনের কিছু বন্ধু দাঁড়ানো, আর রুহিন কাজকে বলতে লাগলো বিয়ে পড়াতে। রুহি তখনই দেখে ওর পাশে ফল কাটার ছুরি, যা একটু আগে কাজী সাহেব ফল কেটে খেয়ে সারাতে ভুলে গেছিল, আর সেটাই রুহি হাতের কাছে নিয়ে রুহিনকে হুমকি দিল, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি নিজের জীবন শেষ করে দিব। রুহি, এ কাজ ভুলেও করো না, কারণ যদি এ কাজ করো তাহলে তোমার মা বাবার ক্ষতির জন্য তুমি দায়ী থাকবে। মানে? মানেটা খুবই সহজ, যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার মা বাবাকে আমার লোকেরা মেরে ফেলবে। রুহি ভয়ে ওর হাতে চাকু নিচে ফেলে দিয়ে বলতে থাকে, প্লিজ ওদের কিছু করো না, আমি তোমার সব কথায় রাজি,